টোকিও অলিম্পিকের ফাইনালে ব্রাজিল। ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। মেক্সিকোকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো অলিম্পিক ফুটবলে ফাইনালে উঠেছে ব্রাজিল। নির্ধারিত সময়ে গোল শূন্য ড্রয়ের পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেও ফল না আসায় ট্রাইব্রেকারে জিতে ফাইনাল নিশ্চিত করে গত আসরের স্বর্ণজয়ী ব্রাজিল। আজ মঙ্গলবার জাপানের টোকিওতে প্রথম সেমিফাইনালে 4-1 গোলের ব্যবধানে জয় পায় সেলসাওরা। প্রতিপক্ষের একটি পেনাল্টি শট ঠেকিয়ে দিয়ে ব্রাজিলের জয় নিশ্চিত করেন গোলরক্ষক সান্তোস। গ্রুপ পর্ব থেকেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোনো রকমের ব্রেক পেতে হয়নি দানিয়াল বেজদের, তবে সেমিতে এসে তাদের দারুণ পরীক্ষা নিয়েই মেক্সিকো। কোয়ার্টার ফাইনালে বড় ব্যবধানে জিতে সেমিতে এসেছে মেক্সিকো, সেই অদম্য শক্তির প্রমাণ রেখেছে ব্রাজিলকে পুরো সময়ে রুখে দিয়ে। পুরো ম্যাচে ব্রাজিল বেশ কয়েকবার আক্রমণের চেষ্টা করেও সফল হয়নি। রিচার্লিসনের হেড যায় পোস্টে, ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সেখানে ব্রাজিল প্রতিটি স্পট কিকে গোল করলেও মেক্সিকোর এদুয়ার্দোর দুর্বল শট ব্রাজিলের গোলরক্ষক সান্তোস ফেরানোর পর ইয়োহান বাস্কেসের শট যায় পোস্টে, এতে জয় নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। এখন দেখা যাক গতবারের মতো এবারও কি ব্রাজিল চ্যাম্পিয়ন হতে পারে। বন্ধুরা, আমার নিউজটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং অলে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। ধন্যবাদ।